লজ্জা করে এটা কোন দেশে আমরা বাস করি। যাই হোক, আমি এখানে ওয়েট করব যতক্ষণ পর্যন্ত, যেহেতু এটা আমার এলাকা, আমি এখানে কাজ করি, এখানে রেগুলার আমার উন্নয়ন যে বরাদ্দ আছে সেগুলোতে কাজ হয়, সেই কাজ আমি দেখতে এসেছি এবং সেই কাজ দেখেই আমি যাবো। দীর্ঘদিন করোনা ছিল, করোনার সময় রেগুলার আমার ত্রাণ সামগ্রী গেছে, রেগুলার আমার কাজ গেছে। আমরা ডিসি কে বারবার ফোন করেছি, আমি এলাকায় আসবো, ডিসি কে চিঠি দেওয়া হয়েছে, ডিসি কে টেক্সট দেওয়া হয়েছে, ডিসি না চিঠি রিসিভ করেছে না টেক্সটের কোনো উত্তর দিয়েছে। সুতরাং তারা তাদের দায়িত্ব পালন করে না। এখন আমি আসবার পরে হঠাৎ বলছে আমি ঢুকতে পারবো না। কোথায় আছে বাংলাদেশের এক জেলা থেকে আরেক জেলায় যেতে পারমিশন লাগে? না, আমরা আবার যে বিষয়টা ইনফর্ম হয়েছিলাম যে আজকে ইয়াতে আসার কথা, বামনবাড়িতে আসার কথা আপনাদের ইয়েতে, আসলে কি ওই আজকে কি আপনি একটি সমাবেশে অংশগ্রহণ করার জন্য এসেছেন কিনা? যদি বলি হ্যাঁ তাতে অসুবিধা কি? যদি বলি হ্যাঁ তাতে অসুবিধা কি? গণতান্ত্রিক আচরণ এবং সরকার যে ভীত তার একটা পরিষ্কার প্রমাণ হচ্ছে 144 জারি। দেখুন, আমরা খুবই শান্তিপূর্ণভাবে সমাবেশ করছি, তারা হবিগঞ্জে পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগ দিয়ে গন্ডগোল করেছে, তারা সিরাজগঞ্জে গন্ডগোল করেছে, এখনো তারা ব্রাহ্মণবাড়িয়াতে গন্ডগোল করতে চায়। তারা মানুষকে ভয় পায়, বিএনপি, বিএনপির নেতাকর্মী, বিএনপির কর্মী সমর্থক, বিএনপির ভোটার এবং সাধারণ মানুষ, তারা সবার ভয় ভীত, কারণ তারা এসেছে পুলিশ প্রশাসনের ঘাড়ে ভর করে। তারা ভেবেছিল এই যে টাকাগুলো তারা চুরি করে কামাইছে যায় কয় বছরে, সেটা দিয়ে কানাডায় যাবে, বেগমপাড়া বানাবে, আমেরিকায় যাবে, মালয়েশিয়া যাবে, সেই সুযোগ আর নাই ভাইয়েরা। যে স্যাংশন এসেছে এই দেশেই তাদের বিচার হবে, একটা একটা করে রক্তবিন্দুর হিসাব আমরা নেব। আমার যেই ভাইয়ের উপরে অত্যাচার হয়েছে, যেই পরিবারের উপরে অত্যাচার হয়েছে, যেই মা তার
আমি সদয় নিবেদন করছি একটু চোখ কান খুলে রাখেন, দেশে কি হচ্ছে বোঝার চেষ্টা করেন। দেশে নয় শুধু সারা বিশ্বে বাংলাদেশকে নিয়ে কি চিন্তা করছেন বোঝার চেষ্টা করেন। সময় এসে গেছে ওই হত্যাকারী, ওই অবৈধ লুণ্ঠনকারী দুর্নীতিবাজ সরকারের নির্দেশে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেবেন না। দয়া করে আপনারা যেই শপথ নিয়ে, সংবিধানের যেই শপথ নিয়ে জনগণের সুরক্ষার দায়িত্ব নিয়েছেন, জনগণের সুরক্ষার দায়িত্ব পালন করুন। কাউকে ক্ষমতায় রাখার জন্য আপনারা সরকারি কর্মকর্তা হন নাই, আপনারা সরকারি কর্মকর্তা হয়েছেন সংবিধানের শপথ নিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থ সুরক্ষা করার জন্য। সুতরাং এই কাজটা করেন, সবার জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। আর দেশ এখন, দেশের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সেটাও আপনাদেরকে বলি আমি, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কেউ সামনে, কেউ পিছিয়ে, কেউ ডানে, কেউ বাইরে, কিন্তু গন্তব্যস্থল একটি, সেটা হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশকে উদ্ধার করো, বাংলাদেশকে ফিরিয়ে নাও, বাংলাদেশের আত্মাকে মুক্ত করো।